الحمد لله، والصلاة والسلام عليك يا رسول الله، والصلاة والسلام عليك يا দরবারে প্রার্থনা করি, দোয়া করি, যারা এই অনশন মঞ্চে এসে যাদের নিজস্ব অধিকার আদায়ের আশায় এই অনশন মঞ্চে উপস্থিত হয়ে আসছে, তারা অসুস্থ অবস্থায় যার যার বাড়িতে অবস্থান করতেছেন, আল্লাহ তাআলা যেন তাদের সকলের সুস্থতা দান করে আমাদের অনশন মঞ্চে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেন। সকল বড় আমিন। সম্মানিত শিক্ষক বৃন্দ, আপনারা জানেন আমরা একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, এক মাস নয়, দুই মাস নয়, দীর্ঘ প্রায় তিন মাসের মতো আমরা এই অনুষ্ঠানে কর্মসঞ্চলে রয়েছে। আজ অনুষ্ঠানে 84তম দিন, যেটা বাংলাদেশের ইতিহাসে এত দীর্ঘময়ী অনশন বা আন্দোলন আজ পর্যন্ত কোনো সংগঠন করতে হয় নাই। তাদের দাবি আদায় করে, তার পূর্বেই তারা দাবি আদায় করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মহোদয়ের কাছ থেকে তাদের অধিকার আদায় করে, দাবি আদায় করে যার যার অবস্থানে ফিরে চলে গেছেন। সে তো আমরা হতবাগা, আজ বা কাল সেই মাননীয় প্রধানমন্ত্রীর আশ্বাস শোনার জন্য, মাননীয় প্রধানমন্ত্রীর সেই সিদ্ধান্ত শোনার জন্য আজকে আমরা প্রায় 84 দিনের মতো এখানে অবস্থানে আছি। তারপরেও আমাদের বিশ্বাস, আমাদের আস্থা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আল্লাহ তাআলার রহমতে অবশ্যই আমাদেরকে আমাদের সেই ন্যায্য অধিকার বা ন্যায্য দাবিগুলো অবশ্যই পূরণ করে আমাদেরকে বাড়ি ফিরাবেন। সেই বিশ্বাস, সেই আশ্বাস, সেই ভরসা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর ওপর, আর আমরা সেটা বিশ্বাস করি। যার বিশ্বাসের উপর ভিত্তি করেই আমরা 84 দিনের মতো শুধু মাননীয় প্রধানমন্ত্রীর একটি আশ্বাস বাণী শোনার জন্য আমরা অধীর আগ্রহে এই সাহাবা অঞ্চলে হাজার হাজার সম্মানিত শিক্ষক শিক্ষিকা যারা এখন পর্যন্ত নিয়োগ বঞ্চিত আছেন, নিবন্ধিত শিক্ষক, আমরা সকলেই উপস্থিত হয়ে থাকি। সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আপনারা জানেন প্রতিদিন আমাদের এখানে সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত
আমাদের অনশনের কর্মসূচি চলমান থাকে। এই সকাল 8টা এবং সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের অনশনস্থলে আমরা সকল পানাহার থেকে বিরত থাকি। আমরা প্রতীকী সংকেত জানাই মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় যেন আমাদেরকে এসে আমাদের দাবিগুলো এই ত্যাগের বিনিময়ে যেন আমাদের দাবিগুলো উনি মেনে নেন। আমরা সেই সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের এখানে আলোচনা পর্ব থাকে। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা পর্ব শুরু হতে চলছে। আপনি জানেন একটু কথা, বিশ্বাস একটি কথা না বললেই নয়, আজকে আমি এটি বলতেই চাই, যেটা বলি না আমি কখনো, যেহেতু গতকাল থেকে আমাদের কেন্দ্রীয় কমিটির মাননীয় সভাপতি মহোদয় উনি ঘোষণা দিয়েছেন আগামী 28, 29 এবং 30 তারিখ আমরা এই ঢাকা শহরের এই সাহাবা অঞ্চলে আমরা দেখে দিতে চাই যে 84 দিন কেন যদি সেটা আরও বেশি প্রয়োজন হয় সেটা আমরা করতে বাধ্য আছি। আমরা এই 3 দিন এই ঢাকা শহরের সাহাবা অঞ্চল অন্তত প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষকদের আওয়াজে তাদের পদধ্বনিতে আমি চাই এই সাহাবা অঞ্চল যেন শুধু সাহাবা অঞ্চল নয় সারা বাংলাদেশের প্রতিটি কানায় কানায় যেন আমাদের সেই আওয়াজ উঠে সনজ্জার চাকরি তার প্যানেল ভিত্তিক নিয়োগ চাই, মজুব্য সঙ্গীকার থাকবে না কেউ বেকার, এই স্লোগানকে আমরা প্রাধান্য দিয়ে আমরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে আমরা সেই বিজয়ের হাসি হেসে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছ থেকে আমরা নিয়ে যাব সেই ভরসায় কিন্তু আমরা এখানে আছি। তাই আমি আশা করব যারা আমাদের অনলাইন এবং আমাদের সাথে আলাপ করে মোবাইলে যারা তথ্য নিচ্ছেন আপনারা সকলে এই 3 দিনের জন্য ঢাকা শহরে যত ব্যস্ততে থাকুক এখানে অসুস্থ থাকলেও আমি বলবো যে আপনারা সকলে চলে আসুন ইনশাল্লাহ। যাই হোক, আজকের আলোচনা পর্ব শুরু হতে চলছে। আলোচনা পর্ব শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হবে, আর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত শিক্ষক জনাব ইব্রাহিম কলিল স্যারকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين، أليس الله بأحكم الحاكمين. صدق الله المولانا العظيم. আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর কোরআন তেলাওয়াতের মধ্যে আমাদের আলোচনা প্রকাশিত হয়। আজকে 27 আগস্ট আমার একজন প্রিয় ব্যক্তিত্বের আজকে শাহাদত বার্ষিকী, যাকে আমি প্রাণ ভরে শ্রদ্ধা করতাম। অত্যন্ত মেধাবী জ্ঞানী আলেম ছিলেন, যিনি সর্বোপরি সকল জ্ঞানের অনেক জ্ঞানের অধিকারী ছিলেন। আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতের
উচ্চ মাখন দান করেন আমরা সকলে দোয়া করি সকল গোলামে। এ পর্যায়ে আমরা এই আন্দোলন যেহেতু সফল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বিশ্বাস করি যার যার ধর্ম চার যার পালন করবে, এটি আমাদের বিশ্বাস। কারো ধর্মে করে কেউ হস্তক্ষেপ না করতে পারে সেটাই মুসলিম ধর্মের সেটাই সবচেয়ে বড় আমরা মনে করি এবং সেটাই নীতি। এ পর্যায়ে তারই ধারাবাহিকতায় হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী পবিত্র গীতা পাঠ করার জন্য আমি সবাই অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত শিক্ষিকা নীলিমা চক্রবর্তী ম্যাডামকে পবিত্র গীতা পাঠ করার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীকৃষ্ণের ধ্যান দিয়ে শুরু করব। হিন্দু গৌরকান্তি বজ্রতা সতীপ্রিয়াং শ্রীবৎস কুমদার কৌস্তুভধর পীতাম্বর সুন্দর নয়নপলকিত তনব গোপসংগীত গোবিন্দ কলবেন বাদ্যাং পরম দিব্যং ভূষণ ভজে অমল কমল কান্তি নীলবস্ত্র সুখীসীমাং শশধর সমবস্তাং খঞ্জনাশ্রিয়াং মনোরঞ্জন স্থান যুগগত মুক্তাদাম দুপতং কিশোরীরং ব্রজপতি সুতকান্তাং প্রণামি শ্রীহরি প্রিয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপাতে গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্তকাঞ্চন গৌরীঙ্গ রাধে বৃন্দাবনের সহিত বিশ্বভানু সুতাকান্তাং প্রণামি শ্রী হরি প্রিয়ে। অখণ্ড মন্ডলাকারং বক্তম যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবৈ নমঃ। আমি গীতার শ্লোক পাঠ করছি। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনকে যে এবং উপদেশ দিয়েছিলেন সেটা গীতার 18টি অধ্যায়ে লিপিবদ্ধ করা আছে। আমরা সেই তার থেকে উদ্ধৃত সব থেকে মূল্যবান শ্লোকটি আবৃত্তি করব। যদা যদা হি ধর্মস্য গ্লাধর্মের প্রাদুর্ভাব ঘটে তখনই আমি নিজেকে নিজের মায়া বলে সৃষ্টি করে থাকি এবং এই সৃষ্টির মধ্য দিয়ে অবতীর্ণ হওয়ার পরে আমি সাধুদের রক্ষা করে থাকি এবং ধর্মকে আবারও সংস্থাপন করে থাকি যুগে যুগে। নমস্কার, সবাই ভালো থাকবেন। 30 তারিখ আমাদের একটি অন্যরকম প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আমি আশা করব সকল নিয়োগবঞ্চিত নিবন্ধিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ অবশ্যই যারা এখনো দেশের জনরত শেখ হাসিন মহোদয় উনি একটু জানেন বা শোনেন তাহলে ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখতে পারি। আল্লাহ তালা ওই শক্তি আল্লাহ তালা ওই ক্ষমতা মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছেন, ওই মন আল্লাহ তালা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় অবশ্যই আমাদের সেই অধিকার অবশ্যই অবশ্যই ফিরিয়ে দেবেন, অবশ্যই অবশ্যই আমাদেরকে সেই অধিকার দান করবেন বলে আমরা সকলেই আশাবাদী আছি। ধন্যবাদ সবাইকে। শেয়ার করতাম না আমরা শেয়ার করতাম।
আমরা দ্রুত শেষ করবো।